আপনারা দেখছেন রাতের বাংলাদেশ। শেষ হলো দুই দিন ব্যাপী ডেনিম এক্সপো, এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 14টি দেশের 61টি প্রতিষ্ঠান। দুই দিনে 50টি দেশের প্রায় 14,000 দর্শনার্থী এসেছেন মেলায়। দর্শনার্থী সবাই বিভিন্নভাবে খাতের সাথে সংশ্লিষ্ট, ফলে ক্রেতার সাথে ব্র্যান্ডগুলোর যোগাযোগ বৃদ্ধিতে এই প্রদর্শনী বড় ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই মেলাকে পণ্য যাচাই বাছাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন ক্রেতারা। ডেনিম খাতের সাথে সংশ্লিষ্টরা বলছেন, ডেনিমের বাজারে বাংলাদেশের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য নতুন প্রযুক্তিতে জোর দিতে হবে। মেলায় অংশ নেওয়া এদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো জানায়, বর্তমানে ডেনিমে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা বিশ্বমানের। যমুনা ডেনিমের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতের বাজারে আরো শক্তিশালী অবস্থান করতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে শিগগিরই নতুন কারখানা চালু করা হবে।